Happy birthday. Happy birthday. Happy birthday. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমরা অ্যালার্ট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ক্রিয়েট করব। তোমরা যদি এরকম স্ট্যাটাস ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটি দেখলে এরকম স্ট্যাটাস এডিটিংয়ের একটা সাধারণ নলেজ তোমরা পেয়ে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথম আমরা যে প্রজেক্টটি এডিটিং করবো সেই প্রজেক্টটির এক্সএমএল লিঙ্ক তোমরা এই ভিডিওর নিচে পেয়ে যাবে, ডাউনলোড করে নিও। আর স্ট্যাটাস এডিট করার জন্য আমি যে সমস্ত ফটো ব্যবহার করবো সমস্ত ফটো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, চাইলে জয়েন হয়ে ফটোগুলো ডাউনলোড করতে পারো। তো সমস্ত কিছু ডাউনলোড করা হয়ে গেলে অ্যালার্ট মোশন অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর প্রজেক্টে আসবে, এরপর ফুল প্রজেক্টটাকে ওপেন করবে। তো ফুল প্রজেক্টটাকে ওপেন করার পর তোমরা স্ক্রল করে নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে তোমরা লিরিক্সটা দেখতে পেয়ে যাবে, হ্যাপি বার্থডে যেটা। তো লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে, এরপর ওপর থেকে যে ফোনটা রাখতে চাও সে ফোনটা সিলেক্ট করবে। এরপর টিক মার্কে ক্লিক করলে ফোনটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর তোমরা নেক্সট লিরিক্সটার উপর আসবে, লিরিক্সের উপর ক্লিক করবে, এডিট টেক্সটে আসবে। এবার উপর থেকে যে ফোনটা রাখতে চাও সে ফোনটা সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে এখান থেকে ব্যাক আসবে। তো এরকমভাবে তোমরা হ্যাপি বার্থডের ফন্টগুলো চেঞ্জ করতে পারো। এবার দ্বিতীয়ত আমরা ফটো অ্যাড করব, তার জন্য তোমরা পুরো শুরুতে চলে আসবে। শুরুতে আসার পর এখানে একটা লাভ পিএনজি দেখতে পাচ্ছ, পিএনজিটাকে চেঞ্জ করার জন্য পিএনজির উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর গ্যালারি থেকে পিএনজিটা সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করলে পিএনজিটা অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা পিএনজিটাকে অ্যাড করবে। এরপর তোমরা চলে আসবে 4:45 সেকেন্ডে। এবার 4:45 সেকেন্ডে আসার পর ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর পরবর্তী ফটোটার উপর আসবে, ফটোর উপরে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর যে কোনো একটা ফটো সিলেক্ট করবে, এরপর প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। আবার এখান থেকে ব্যাক আসবে, আবার পরবর্তী ফটোর উপরে ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এই অপশানটাতে ক্লিক করবে। এরপর নেক্সট ফটো সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা অ্যাড হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে চেঞ্জ করে নেবে। এবার সমস্ত ফটোগুলো চেঞ্জ করা হয়ে গেলে ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেবে, তার জন্য শেয়ার আইকনে ক্লিক করবে, এরপর নিচে এক্সপোর্ট এখানে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এই সাথে আজকের ভিডিও এতটাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো তখন নিজের খেয়াল রাখবে। বাই।